নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের যে স্পেশাল ক্লাসগুলো হচ্ছে তার 33 নম্বর পার্টটি কিন্তু আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিছু ম্যাথসের শর্টকাট ফর্মুলা। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিও শুরু হওয়ার আগেই সবার কাছেই করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আরও কিছু ম্যাথসের শর্টকাট ট্রিক্স আমরা দেখতে যাচ্ছি। তো প্রথমেই বলতে চাই যে তোমরা ফটাফট আজকের ভিডিওটিতে লাইক করে দাও, ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দাও, এক্ষুনি করে নাও। তো দেখো, এখানে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে যে এবছরের মানে আমরা কি দেখবো এবার, যে পাস ফেলের যে পার্সেন্টেজ সেটা কি করে বের করতে হয় শর্ট ট্রিক্সে, সেটা কিন্তু আমরা দেখব। তো প্রথমে দেখো, এবছরের মাধ্যমিক পরীক্ষায় 15% প্রার্থী বাংলাতে ফেল করে এবং 20% প্রার্থী ইংরেজিতে ফেল করে, উভয় বিষয়ে 18% ফেল করলে পাশের হার কত। তো আমরা এটাকে কিভাবে বের করব? তো আমরা দেখো, এখানে যেহেতু আমরা কি বের করব, আমরা হার বের করব মানে পার্সেন্টেজ বের করব, সেজন্য কিন্তু পার্সেন্টেজ 100-এর মধ্যে। তো আমরা 100 প্রথমেই লিখে নেব। তো আমাদের ফর্মুলা অনুসারে এটাকে মাইনাস বসাবো, যেহেতু তারপর আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট করে নেব। ফার্স্ট ব্র্যাকেট করে আমাদের যে ফর্মুলা যেটা থাকবে, যে আমাদের ফর্মুলা যেটা থাকবে সেটা হচ্ছে তোমার প্রথম বিষয়ে পাশের হার, প্রথম বিষয়ে সরি প্রথম বিষয়ে ফেলের হার, মানে প্রথম বিষয়ে কি করলো, বাংলাতে কত পার্সেন্ট ফেল করলো, বাংলাতে 15% ফেল করলো। তো আমরা বাংলার 15%-এর 15 লিখে নেব, প্লাস আমরা প্লাস করব, এটাই আমাদের ফর্মুলাটা ভালোভাবে ফলো করবে। এবং দ্বিতীয় বিষয়ে, দ্বিতীয় বিষয়ে যে ইংরেজি, ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছে, 20%। তো ইংরাজিতে 20%। এবার কি করব, আমরা মাইনাস বসাবো, মাইনাস হচ্ছে আমাদের ফর্মুলার ইয়ে, তো মাইনাস করব। তো এবার কি হচ্ছে, উভয় বিষয়ে, উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করলো, উভয় বিষয়ে কিন্তু 18% ফেল করলো, উভয় বিষয়ে 18% ফেল করলো। তো আমাদের অঙ্কটা সাজানো হয়ে গেছে। তো এবার আমরা কি করব, 100 ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এবার আমরা এখানে কাজটা করব। তো এবার কিটা কী হচ্ছে দেখো, যে 15 প্লাস 20 কত হচ্ছে, 35 মাইনাস 18 কত হচ্ছে, সরি 100 মাইনাস, আর এবার যদি আমি এখান থেকে এটাকে কি করি, 35 থেকে 18-কে মাইনাস করি, তাহলে 35 থেকে 18-কে মাইনাস করলে কত হচ্ছে, 17 হচ্ছে। তো এবার যদি আমি এই 100 থেকে 17-কে মাইনাস করি, তাহলে কত হচ্ছে, 83। এই 83 কিন্তু আমাদের অ্যান্সার। সুতরাং তো আমাদের এখানে কি চাওয়া হয়েছিল দেখো, এখানে কি চাওয়া ছিল যে উভয় বিষয়ে ফেল করলে পাশের হার কত। তো এই 83 কিন্তু পাশের হার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই শর্ট ট্রিক্সে বের করতে পারি। তো তার পাশাপাশি দেখো, এই ঠিক একইভাবে সাজানো হয়েছে, ঠিক উল্টো করে অঙ্কটা, যে এবছরে মাধ্যমিক পরীক্ষায় 70% প্রার্থী বাংলাতে পাস করে এবং 65% প্রার্থী ইংরেজিতে পাস করে, উভয় বিষয়ে 75% প্রার্থী পাস করলে ফেলের হার কত। তো আশা করি তোমরা এটাও বুঝে ফেলেছো যে অঙ্কটা কিন্তু সেম টু সেম একই হবে। তো চলো আমরা তবুও দেখে নিচ্ছি। তো যেহেতু আমরা এখানে পার্সেন্টেজ বের করবো হার, তো 100-তে পার্সেন্টেজ হচ্ছে, তো আমরা প্রথমেই সূত্র অনুসারে মাইনাস বসিয়ে দেব। তারপর আমাদের যেটা হচ্ছে প্রথম বিষয়ে পাশের হার কত থাকছে, 70%, 70% প্লাস এখানে আমরা কি করব, দ্বিতীয় বিষয়ে পাশের হার কত, 65%, এবং আমরা সূত্র অনুসারে মাইনাস বসাবো, এবং এখানে উভয় বিষয়ে পাশের হার কত, 75%। তো কত, 75%। তো এবার আমরা সাজিয়ে নিলাম। তো এবার যদি আমি এটাকে ইকুয়াল টু করি, যা আছে তাই থাকবে। তো এবার আমি এখানে এই দুটাকে প্লাস করে নেব। তো 70 প্লাস 65 কত, প্লাস করলে কত হচ্ছে, 135 মাইনাস 75। তো এই 75টাকে করে নিলাম। তো এবার 75টাকে যদি করে আমি এবার এখানে
এই 100 মাইনাস, তো এবার আমি এখানে এটাকে মাইনাস করব যে 75 থেকে 135 থেকে 75 মাইনাস করলে কত হচ্ছে, 135 থেকে যদি 75 মাইনাস করি তাহলে কত থাকছে, 60। তো 60, এবার যদি আমি 100 থেকে 60 মাইনাস করি তাহলে কত থাকছে, 40। 40, এই 40% কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে দেখো কি চাওয়া হয়েছিল, যে তাহলে উপবিষয়ে যদি 75% প্রার্থী পাশ করে তাহলে ফেলের হার কত, তাহলে ফেলের হার কিন্তু 40%, ফেলের হার হচ্ছে 40%। তো আশা করি এটা বুঝতে পারলে, যে এখানে একটা বিষয় লক্ষ্য করার বিষয় যেটা হচ্ছে, যে যাই চাক না কেন, যে মানে কি কোনো পরীক্ষা যদি এই ধরনের কোনো অঙ্ক আসে যে পরীক্ষায় পাশের হার এবং ফেলের হার কি করে বের করবে, ফর্মুলা কিন্তু একটাই থাকবে, ফর্মুলা একটাই থাকবে, বাস যদি পাশের হার চাওয়া হয় যা অ্যান্সার আসবে তা পাশের হার হবে, আর যদি ফেলের হার চাওয়া হয় তাহলে যা অ্যান্সার আসবে তা ফেলের হার হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি। তো নেক্সট বিষয়ে যেটা রয়েছে, অনুপাত মিশ্রণ। তো এখানে দেখো কি বলা হয়েছে, যে 40 লিটার দুধে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 6:4। তাহলে কি পরিমাণ দুধ মিশ্রণ করলে কি পরিমাণ দুধ মিশ্রণ করলে দুধ ও জলের অনুপাত 4:6 হবে। তো এখানে কিন্তু তোমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, যেটা হচ্ছে অনুপাত দুটা। দেখো অনুপাত দুটা কিন্তু একই থাকছে, অনুপাতের সংখ্যা দুটো নাম্বার দুটো কিন্তু একই, 6:4 আর হচ্ছে 4:6। তো অনুপাত যখন একই হবে, অনুপাত যখন একই হবে তখন অঙ্কটা কি ধরনের হবে সেটা একটু ভালোভাবে দেখো। তো আমাদের যেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে, আমরা প্রথমেই ব্র্যাকেট করে নেবো। ব্র্যাকেট করার পর যেটা হচ্ছে, মোট পরিমাণ, মোট মিশ্রণ কিংবা ওজন যাই থাকুক না কেন, মোট যেই পরিমাণটা হবে সেটা হচ্ছে আমরা লিখে নেব 40। তো সেটা লিখে নেওয়ার পর সেটাকে আমরা এখানে আমাদের সূত্র অনুসারে সেটাকে এখানে ডিভাইড চিহ্ন বসাবো, ভাগ চিহ্ন। তারপর আমরা এখান থেকে কি দেখবো, যে অনুপাতের এই দুটো অনুপাত, এই দুটা অনুপাত, তো এই এই অনুপাতের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। ছোট সংখ্যা হচ্ছে 4, দুটো অনুপাতের কিন্তু ছোট সংখ্যা 4। তো অনুপাতের ছোট সংখ্যা যেহেতু 4, তাহলে আমরা এখানে 4 বসিয়ে নেব, এই অনুপাতের ছোট সংখ্যাটা এখানে আমরা লিখব। লিখার পর আমরা কি করব, এখান থেকে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দেব, করে দিই আমরা মাঝখানে এখানে ইনটু বসাবো, আমাদের এখানে ইনটু বসবে ফর্মুলা অনুসারে। তারপরে দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, যে এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা এখানে অনুপাতের যে দুটা সংখ্যা আছে মানে 6:4, এটাকে আমরা এখানে বিয়োগ আকারে বসাবো, মাইনাস আকারে বসাবো, যেমন 6-4। তা আশা করি এটা ক্লিয়ার হলো। তো চলো এবার আমরা এগোচ্ছি। তো এবার এটাকে যদি আমি করি, যে 40কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে হচ্ছে কত, 10, এখানে থাকছে 10 ইনটু, এখানে যদি আমি এটা থেকে 6 থেকে 4 মাইনাস করি তাহলে কত থাকছে, 2। তো এইবার আমি যদি এটাকে করি যে 10 ইনটু 2 কত হচ্ছে, 20, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে কি বলা হয়েছে, যে কি পরিমাণ দুধ মিশ্রণ করলে, তো এখানে কিন্তু আরও 20 লিটার দুধ মিশ্রণ করলে কিন্তু এই অনুপাতটা এসে দাঁড়াবে। তো আশা করি এই ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো, ফর্মুলাটি ভালো লেগেছে। তো চলো আমরা নেক্সট দেখে নেব, ঠিক এরও উল্টা অঙ্কটা। তো দেখো এখানে যেটা চাওয়া হয়েছে, যে 40 লিটার দুধের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, তাতে আরও কি পরিমাণ দুধ মিশালে 6:3 হবে অনুপাতটা। তো বুঝতে পারলে যে কি পরিমাণ মেশালে এর অনুপাতটা তাই হবে। তো এবার দেখো এটা কি করে হয়, তো এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে অনুপাত দুটা, আমি আগেই বলেছি যে অনুপাত দুটা লক্ষ্য করতে হবে। তো দেখো এখানে কিন্তু যে অনুপাত দুটো চাওয়া হয়েছে সেটা কিন্তু, সেই দুটা অনুপাত কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অনুপাত, মানে দুটো অনুপাতে কিন্তু মিল নেই। তো এবার আমরা যে ফর্মুলায় এটা লিখব সেটা হচ্ছে, যে কি মোট
কি পরিমাণ মানে মোট মিশ্রণের পরিমাণ কিংবা মোট মিশ্রণের ওজনে ওজনের পরিমাণ, মানে মোট মিশ্রণ যেটা চাওয়া হয়েছে কিংবা মোট ওজন যাই যা থাকুক না কেন, সেটা হচ্ছে আমরা প্রথমে লিখে নেব 40। তারপর কি করব, আমরা ডিভাইড চিহ্ন বসাবো, ডিভাইড চিহ্ন বসাবো। তো এইবার কি করব, যে প্রথম যে অনুপাতটা রয়েছে, এই যে প্রথম অনুপাতটা, এই প্রথম অনুপাতের যে দুটা সংখ্যা রয়েছে 5 এবং 3, এই দুটা সংখ্যাকে আমরা যোগ করব। 5 এবং 3, এই তোমাদের সুবিধার জন্য আমি এটা লিখে নিচ্ছি সাইডে। হ্যাঁ, তো এই যে 5 এবং 3, এই 5 আর 3কে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 8। তো এই 5 আর 3কে যোগ করে কত হলো, 8। তো এবার আমরা যদি এই 40কে 8 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 8 5 8 এ 40। তো এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে 5। তো সুতরাং এই 5ই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে কি বলা হয়েছিল, যে 40 লিটার দুধের মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, তাতে আরও কি পরিমাণ দুধ মিশালে তার অনুপাত এত হবে। তো এখানে যদি আমরা অনুপাতে উত্তর আসছে যে 5 লিটার দুধ মেশালে তার অনুপাত কিন্তু এই আসবে। তো এই ছিল আমাদের শর্ট ফর্মুলা। তো বন্ধুরা, আশা করি আজকের এই যে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আরও তোমাদের নিয়ে সঙ্গে নিয়ে এগোতে চেষ্টা করবো, আরও একটা দুটা করে এভাবে আস্তে আস্তে দিয়ে যাব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবে, এবং তোমার যে মূল্যবান মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট পেলেই কিন্তু আমি পরবর্তীতে আরও উৎসাহিত হয়ে পড়ি পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। তো যাই হোক, তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।